ক্লাস থ্রি আমার গণিত অর্থাৎ তোমাদের পনেরো নম্বর পর্ব নিয়ে চলে এলাম একদম চল্লিশ পাতা চল্লিশ পাতায় অঙ্ক শেখাতে পরপর পর্বগুলো যদি না পাও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা লিঙ্কে ক্লিক করলেই আগের পর্ব পরের পর্ব একদম ভিডিও পৌঁছে যাবে আর নাহলে প্লে থেকেও পড়ে নেবে আমি তোমাদের আস্তে আস্তে প্রত্যেক দিন দু পাতা করে শিখিয়ে দিচ্ছি চলো এটা দেখো ঝড় দিচ্ছে না গাছটা একবার ছবিটা দেখিনি কি হবে ঝড় দিলে কি হবে বলো আম পড়বে হম একদম গোড়াতে আমগুলো পড়েছে গো এখানে এখানে পড়েনি একদম গাছের গোড়া মানে এইগুলো তো সব আম ছিল কি ভালো ঝড়টা কি নাম দেখো কাল বৈশাখী কখনো হয় বলো তো বৈশাখ মাসে চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাসে এই পর্যন্ত তা কাল বলছে কি ঝরে আম পাকে ওই সময় পাকে না কিন্তু তখন কাঁচা কাঁচা থাকে বেশ ঠিক আছে না প্রথম গাছ থেকে ছত্রিশটা আম পড়েছে তারপরে কি দ্বিতীয় গাছ থেকে কটা বলো হ্যাঁ বিয়াল্লিশটি আম পড়েছে তৃতীয় গাছ থেকে সাঁত্রিশটি আম পড়েছে বাহ তো মোট ঝরে কটা আম পড়েছে স্যার যোগ করতে হবে মোট বলেছে যোগ করি সাত আর দুইয়ে যোগ করলে নয় হবে নয়া ছয়ে যোগ করলে পনেরো পাঁচ বসবে স্যার হাতে এক চলে যাবে বেশ তিন আর চারে যোগ করলে সাত হবে সাত আর তিনে যোগ করলে হবে আর যোগ করলে একশো পনেরো আমার কিন্তু আম খুব ভালো লাগে চলো তোমাদের ভালো লাগে নাকি হ্যাঁ লাগে তো স্যার চলো মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল কিনলো পঁয়ত্রিশ টাকার চিনি কিনলো চাল আর চিনি কি করবে দেখি আট টাকার নুন কিনে কিনেছে চিনি কেন কিনলো চা পা খাবে নাকি যাই হোক চাল কিনেছে নুন কিনেছে চিনি কিনেছি এখন আমাদের মোট কত টাকার হবে তাহলে একশো ষাট এখানে লিখি চাল কিনেছে এটা পঁয়ত্রিশ টাকার চিনি লিখি বাবা কত কাজ আর আট টাকার নুন আট টাকাটা শেষে লিখতে হবে মনে থাকে যেন একো কোটা বাঁয়ের শূন্য দিয়ে দুটো করতে পারো এরও তুমি এটা শূন্য দিয়ে তিনটে করতে পারো আর একটা শূন্য যখন আটটা যেন এখানে লিখে দিও না প্রথমে ঠিক আছে যদি এখানে প্রথমে লেখো কি ভুল হবে আমি দেখিয়ে দিচ্ছি মনে করো একশো ষাট টাকার চাল কিনেছো আর আট টাকার তুমি ও কী কিনেছি আট টাকা নুন কিনেছো তুমি আটকে এখানে লিখলে কি হবে দেখো এখানে শূন্য শূন্য দিয়ে দিলে আটশো হয়ে গেলো শূন্য শূন্য দিলে না টাকা এখানে লিখলে কি শূন্য ছয় তার নশো ষাট টাকা হলো কোনো দিন একশো ষাট টাকার সঙ্গে আট টাকা যোগ করলে কি আর নশো ষাট টাকা হয় হয় না ঠিক আছে একশো আটষট্টি টাকা হলো চল তাই আটটাকে এখানে লিখতে হবে এবার যোগ করি আট আর পাঁচে তেরো তিন হাতে রইল এক একটাকে মাথায় দিয়ে দিই দশকের ঘরে তাহলে তিন আর ছয়ে নয় আর একে যোগ করলে দশে শূন্য হাতে রইল আবার এক একটা কেটে দিলাম তো দুই হয়ে গেল একে একে তা দুশো তো তিন টাকা সে জিনিস কিনে এনেছি বাবা মিহি বাজারে গিয়ে ভালোই কিন্তু কিনে গিয়ে চলো তারপরেরটা দেখে নিই স্কুলে রবীন্দ্র জয়ন্তী হয় কি তোমাদের স্কুলে অনুষ্ঠান হ্যাঁ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী হয় একশো বারো জন ছাত্র ছাত্রী এসেছে মো ছিলেন এক বোধ তার মধ্যে নাকি না দেখি কি বলছে আমাদের শিক্ষক ওইব আর শিক্ষিকা মিলে পাঁচজন এসেছেন বাবা তাহলে একশো বারো আর পাঁচের একশো সতেরো জন হলো আটজন অতিথি এসেছেন তাহলে মোর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে কতদিন এসেছেন তাহলে আমি মুখে মুখে কিন্তু করে দিলাম একশো বারো আর পাঁচ সতেরো সতেরো আর আটে পঁচিশ তাহলে একশো পঁচিশ জন হয় আমরা যোগটা করবো হ্যাঁ তাহলে প্রথমে লিখি একশো তো বারো তারপরে পাঁচটা কিন্তু এই সোজাসুজি দুইয়ে সোজাসুজি নামাতে হবে শেষে একদম তারপরেও আটটা কয়েক নামাতে হবে দিয়ে যোগ করবো আট আর পাঁচে তেরো তেরো আর দুয়ে পনেরো পাঁচ নামলো হাতে রইলো এক একটা করে দিলাম একের এক দুই হয়ে গেলাম এই একটা একশো পঁচিশ হয়ে গেল বলো আমার সঙ্গে সঙ্গে শিখে ফেললাম একটা তিন অঙ্কের একটা দু অঙ্কের একটা এক অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি যোগ করি চলো আমি একটু মজার অঙ্ক তিন অঙ্কের বল এই সংখ্যাটা কটা অঙ্কের এক দুই তিন তিন অঙ্কে মানে শত হতে হবে আর এই অঙ্কটা এক অঙ্কের দুটো আছে তাহলে আমাকে একটা তিন অঙ্কের সংখ্যা আমি লিখলাম একটা যা কিছু সংখ্যা মনে মনে ঠিক করলাম দিয়ে গল্পটা শুরু করি বাজারে মাছ কিনতে গেছি বা বাজারই করতে যায় না একশো তো বাইশ টাকার ভালো করে লিখি রবিবারে বাজারে গিয়ে মিহির দিলাম আর মিহির একশত পঞ্চাশ টাকা আলু ঠিক আছে দু অঙ্ক তারপর এটা হবে কুড়ি টাকার বেগুন পাঁচ টাকার লঙ্কা লঙ্কা তো পাঁচ টাকা নিতে হবে কত হবে তাহলে এখানে লিখি একশো তো পঞ্চাশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা তাহলে একশো সত্তর একশো পঁচাত্তর হয়ে যাচ্ছে আমি দেখি শূন্য শূন্য পাঁচ শূন্য পাঁচ নেমে গেল দুই এক পাঁচ সাত এক তাহলে আমাদের বাজারে হিসাব করে ফেললাম তোমরা এটাকে অন্য করতে পারো এটা আমার মতো করতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আর এক পাতা আমাকে শেখাতে হবে দু পাতা করে শেখাচ্ছি না পাড়ায় অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান হয় তোমাদের পাড়ায় হ্যাঁ অনেক কিছুই হয় সরস্বতী পুজো কালী পুজো তারপর ঈদ হুম অনেক কিছুই সব হয় পাড়াতে বলো বেশ অনুষ্ঠানে যাই কোথায় যাচ্ছি পয়লা বৈশাখ ও মিতালিদের পাড়ায় এই বছরের পয়লা বৈশাখ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বছরের প্রথম দিন তাইতো সেই অনুষ্ঠানে ছেচল্লিশ জন এসেছে কিন্তু বিশেষ কারণে চারজন অন্য কাজে চলে গেল ও বাবা চলে গেলো বিয়োগ করতে হবে এবার বিয়োগ শেখাতে শিখেছি বেশ ছেচল্লিশ জন এসেছিল চারজন চলে গেল দিয়ে কেটে দিলো আর কি চারটে দুটো পরে থাকলো এই চারটে চারটে বাদ দিল দুটো পরে আছে এটা কিন্তু থেকেই গেলো তাহলে আমরা বিয়োগটা এইভাবে করা যায় কিন্তু পাশে আমরা শিখিনি কী করে বিয়োগটা হলো চার দশ চার ছেচল্লিশ জন এসেছিল আর চারজন চলে গেল তাহলে বায় দিয়ে নদী ব্যক্তি নদী দিই চার এক কয়ে ছয় চার পাঁচ ছয় দুয়ে ছয় ধারফার করিনি চার বিয়াল্লিশ জন আছে উপস্থিত আছি তারপরটা দেখো স্বাধীনতা দিবস কবে হয় গো পনেরোই আগস্ট পাড়া সকলে মিলে একসাথে খাবে খাবার খাবে একশো জন আটান্ন জন এসেছিলো তাদের মধ্যে ছজন ঠিক করলো খাবার না খেয়ে বাড়িতে গিয়ে বাড়িতে নিয়ে যাবে আবার কেমন সবাই মিলে একসঙ্গে খেলেই ভালো হতো না মোট কথা ছজন খেলো না তাহলে একশো আটান্ন থেকে ছয় বিয়োগ দেখো একশো তো পাঁচ আট আটান্ন এখানে ছটা ছিল দেখো এখানে ছজন চলে গেছে এখানে ছিল আটটা এখানে ছটা কেটে দিয়েছে দুই আছে দুটো পড়ে আছে কিন্তু এরকম বিয়োগ করলে তো হবে না আমাদের তো এইভাবে করবে এক পাঁচ আট থেকে ছয় দিয়ে দেবে তিন যাবে তিন আট সাত আট দুই আট এখানে কিছু ধারপাড় করিনি পাঁচ নেমে গেল এক নেমে গেল একশো বাহান্ন জন খাবে খাবার খেলো আর কি একশো তো বাহান্ন জন তাহলে আবার দেখা হবে কত নম্বর পড়বে ষোলো নম্বর পড়বে ভালো লাগলে কি করবে একটা লাইকে গুটা দিয়ে দেবে